সকাল সকাল কি নিয়ে চলে এসছে দেখো, কেটে চলছি ব্রেকফাস্ট হয়ে গেছে আর বসিয়ে দিলাম সকাল সকাল রান্নাটা, ভাত বসিয়ে দিয়েছি, ননদটা সবাই আছে আর গোটা মুরগি নিয়ে এসছে দাদা ভাই, ওটা এখন ছাড়ানো হচ্ছে, তো চিকেন হবে আজকেও। আর এদিকে আমি একটা প্লেন চিকেনের সাথে একটা তরকারি বানিয়ে কেটে রাখলাম, মিক্স তরকারি, বেগুন, লাফা, কাঁচা কলা, গাজর, মূলো সব দিয়ে একটা সবজি হবে। আর সবজি কেটে এখন আমি ফ্রিজে কিছু মাছ ছিল সেই মাছগুলোকে বের করে রেখে দিলাম, আর মাছ বলতে শুধু মাছের মাথাগুলোই পড়ে আছে। আর এদিকে দাদা ভাইয়ের চিকেনটাও কাটা হয়ে গেছে, তো চিকেনটা অর্ধেকটা আমি রেখে দিলাম আর অর্ধেকটা আজকে বানিয়ে নেবো। আর ফোনটা আমি একদম উল্টো করে ধরছি যার জন্য স্ক্রিনটা দেখো অনেক ছোট এসেছে। তো বন্ধুরা এখন ঘরটা মুছে আর ঘরটার মুছে একেবারে স্নান সেরে নিলাম, স্নান সেরে পুজো হলো, টিফিন খাওয়া হলো, তারপরে দেখো বসে দিলাম রান্না। রান্না বলতে যে চিকেনটাকে করে নিচ্ছি, চিকেনটাকে ম্যারিনেট করে তারপরে স্নানে গেছিলাম, আর এখন আমি কষাচ্ছি মাংসটাকে। আর একটুখানি কলমির শাক ছিল, অল্প পরিমাণ ছিল তো, আর একটুখানি কুলেখাড়া শাক দিয়ে দিলাম, দুটোকে মিক্সড করেই বানাবো। চিকেনটাকে আরও একটু কষাবো, তারপর জল দিয়ে ঢাকা দেবো। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার রেডি হয়ে গেছে চিকেনটা, একটুখানি ঝোল রেখেছি কারণ ডাল বানাইনি আজ। তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, একটুখানি তেজপাতা দিয়ে তেঁতুল গোলা জলটা ঢেলে দিলাম। ঝোলটা একটু ফুটে গেলেই এখন মাছটা দিয়ে দেবো, আর এখন লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু টককে একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করি। তো এখন দিয়ে দিলাম মাছগুলো, আর ছেলেদেরকে স্নান করে বসে আছে, তো ঝটপট বানিয়ে নিচ্ছি। আর একটুখানি ঝোলটা ফুটে গেলে ভাজা মশলা দিয়ে দেবো, আমার ছেলে টকের ঝোলটা বেশি বেশি মানে বেশি পছন্দ করে খেতে। তো ওদিকে আমি ছেলেকে খেতেও দিয়ে দিলাম, তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর ফিরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে ফিরলাম, আর এখন বাজে বিকেল চারটে, আর আমরা রেডি হয়ে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে আমিনাদির বাড়ি। তো আমিনাদিকে তোমরা তো দেখেছো কিছুদিন আগে, আমিনাদির হাত ভেঙে গেছিলো, দুটো হাতই ভেঙে গেছে, তাই হাঁটতেও যায় না, তো মাঝখানে হয়ে গেছে, হাতগুলো ফুলেছে। আর আমার ননদের বন্ধু হচ্ছে আমিনাদি, তো সেই সুবাদে এখন যাচ্ছে আমিনাদির বাড়ি দেখা করতে। তো চলো এখন আমিনাদির বাড়ি যাব, আর ওই যে ঐশীকেও নিয়ে যাবো, ঐশী রেডি হচ্ছে। পৌঁছে গেলাম আমিনাদির বাড়ি একদম সামনে, এই রাস্তায় প্রায় দিনই আসি, প্রায় দিন মানে প্রায় প্রত্যেকটা দিনই আসি, হাঁটতে আসি, আর আজকে ঐশীকে আনিনি। পৌঁছে গেলাম আমিনাদির বাড়ি, চলে এসেছি আমিনাদির বাড়ি। আমিনাদির হাতগুলো এই রিসেন্ট খোলা হয়েছে, দুটো হাতই পড়ে ভেঙে গেছিল, দু মাস পরে তো খোলা হলো, মোটামুটি দু মাস না, দেড় মাস পুরো ফুলে আছে, এটা তো পুরো ফুলে। কি করে ভর্তি দিস? হ্যাঁ স্লিপ করে এই বারান্দায়। এই কতদিন তোর কি সংসার চালালো? আর আমরা আমিনাদির বাড়ি থেকে কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, তো ননদরাও কালকে চলে যায় বলে আরো বেশি করে দেখে এলো, যেহেতু পুরনো বন্ধু। আর বসিয়ে দিলাম এসে রাত্রে রান্না, হবে সিদ্ধ সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত করব। চালটাকে আমি ভালো করে ধুই নিচ্ছি,
আর দুপুরকার চিকেন টিকেন সব আছে, তাই আর রাত্রে আর বেশি কিছু রান্না করতে হবে না। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ আসি, দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এই শুভকামনা নিয়ে আমি চৈতালি আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে।